আসসালামু আলাইকুম। আজকের বিষয় হবে আমরা একটা 8 পিন রিলে দিয়া এবং দুইটা পুট সুইচ দিয়া আমরা একটা ডল স্টার্টার তৈরি করব, যেটা আমরা ম্যাগনেটিক কন্টাকে ব্যবহার করি। আজকে আমরা একটা রিলে দিয়া করব। আপনারা দেখেন আমি কিভাবে করি। অতি প্রথম আমার এই দুইটা হলো 220 লাইন, এই যে দেখেন একটা লাল একটা কালো ফেস এবং নিউট্রাল। ফেসটাকে কী করছি, ফেসটাকে আমি অতি প্রথম এই যে স্টপ সুইজার এঞ্চিতে লাগাই দিছি এবং এঞ্চি থেকে এই যে এঞ্চি থেকে আরেকটা তার আরেক প্রান্তে থেকে আমি নিয়ে স্টার্ট সুইজের এনোতে কানেক্ট করব। এক পাতা আমি কানেক্ট করলাম। তারপরে আমার আরো একটা তার কানেক্ট করতে হবে। যে আমি দুইটা তার কানেক্ট করলাম, দুইটা তার এখন কোথায় যাবে দেখেন, একটা আসছে এনসি থেকে, এই যে এনসি থেকে আসছে এনোতে, এনোতে কারেক্টটা গেছে রিলের 6 নম্বর পিনে। এই যে রিলের 6 নম্বর পিনে চলে আসছে দেখেন। তারটা একটু মোটা তো আমি ঢুকাই দিচ্ছি। বা এই যে রিলের আমি 6 নম্বর পিনে লাগাই দিলাম। এবার কি হবে, এই যে আরেকটা স্টার সুইজার এনো থেকে আরেকটা তার আমার দেখেন কোথায় যায়, আমি আরেকটা এই যে এনোতে লাগাই দিলাম দেখেন ক্লিয়ারভাবে। দেখেন এই যে 220 লাইন ইন হচ্ছে স্টপ সুইজের এনচিতে, এনচি থেকে আরেকটা চলে আসে স্টার সুইজের এনোতে, এনোতে চলে আসে আরেকটা চলে গেছে রিলের 6 নম্বর পিনে। এবার দেখেন এই যে স্টার সুইজের এই যে আরেক মাথা থেকে লাইনটা কোথায় যাবে, এই যে দেখেন রিলের সাথে এবং সাথে থেকে আরেকটা জাম্পার যাবে এই যে সাথে তে আরেকটা জাম্পার গেল সাথে তে আরেকটা জাম্পার গিয়ে লাগলো কোথায়, 8-এ। আটের থেকে আরেকটা জাম্পার যাবে, আবার আটের থেকে লাগবে আরেকটা 1-এ। এখন আমার লাইন কমপ্লিট। এবার আমার দরকার এই যে নিউট্রাল, এটা নিয়েছি ফেস, এটা নিয়েছি এই যে নিউট্রাল। নিউট্রাল আমার চলে যাবে কোথায়, নিউট্রাল তো চলে যাবে এই যে আমার রিলের 2 নম্বর হোল্ডিং কয়েলে, এই যে 2 নম্বরে নিয়ে গেলাম এই যে। এবার আমি লোড দেবো, আমি লোড দিয়ে চালাই দেখাবো। এই জন্য আমার একটা এই লোডের থেকে একটা নিউট্রালের দরকার আছে। এই নিউট্রালটা আমি এই নিউট্রাল থেকে আমি দিয়ে দিলাম, এই নিউট্রাল থেকে আমি দিয়ে দিলাম। যদি আপনারা নিউট্রালটা যে কোনোভাবে নিতে পারেন, নিউট্রালের সাথে কানেক্ট থাকলে হবে। এই যে গেল, এবার আউটপুট হবে 3-এ থেকে, আউটপুট হবে 3-এ থেকে। এই যে
আউটপুট হবে 3 এ থেকে। এই যে আউটপুট, এই যে 3 এ থেকে দেখেন লাইনটা এবার দেখেন কমপ্লিট। এই যে পজিটিভ স্টপ সুইজার এনচিতে, স্টপ সুইজার এনচি থেকে গেছে স্টার সুইজার এনোতে, স্টার সুইজার এনোতে আরেকটা গেছে। এই যে রিলের ছয়ে, রিলের ছয়ে গেছে একটা, আবার স্টার সুইজার আর এক মাথা থেকে সাতে আটে একে জাম্পার হয়েছে, দুয়ে নিউট্রাল ঢুকছে, তিনে লাইন আউটপুট বের হয়েছে। এবার দেখেন আমি চালাই দেখাচ্ছি। এই যে চালু দিলাম, চালু দিয়া এবার আমার লাইনটা একটু চেক করার প্রয়োজন, নিউট্রাল এবং ফেজ কোনখানে আসলো। এই যে দেখেন, দেখবেন এই যে এটা চালু হবে, এই যে চালু হয়েছে। বন্ধ হয়েছে। এখন বিষয়টা হলো কি, আমি জিনিসটা আরও ক্লিয়ার করে বুঝাচ্ছি। এই দেখেন, এই যে লাইনটা আমার প্রথমে সিরিজে দেওয়া ছিল, এই দেখেন স্টার্ট স্টপ স্টার্ট স্টপ। এবার বিষয়টা হলো লাইনটা কীভাবে গেছে দেখেন, এবং লাইনটা আমরা কীভাবে ব্যবহার করছি, এবং কেন আমি এটা ভিডিওটা দিলাম আপনাদেরকে। আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া যখন এই ডল স্টেটার তৈরি করি, অনেক সময় দেখা যায় যে আমাদের লোড এরকম, আমরা কম লোড দেবো, 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট লোড দেবো, এই জন্য আমাদের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের দরকার হয় না, বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অনেক সময় হাতের দ্বারে থাকে না। তো আমরা এরকম একটা, এরকম একটা রিলে দিয়া 200-300-400 ওয়াট, মানে 8 থেকে 10 এম্পিয়ার পর্যন্ত আমরা লোড দিতে পারবো। এই জন্য এই ভিডিওটা আমার দেওয়া। এবার দেখেন ডায়াগ্রামটা দেখেন, ড্রয়িংটা দেখেন, ড্রয়িংটা পরে দেখাই, আগে আমার সংযোগটা আবার দেখেন ভালো করে। এই যে পজিটিভ লাইনটা স্টপ সুইজে নিয়ে আসবেন, স্টপ সুইজ থেকে আরেকটা এনচি থেকে, এনচিতে ডুববে, আবার এনচি থেকে আরেকটা বাইর হবে, বাইর হয়ে স্টার সুইজের এনোতে লাগবে, আবার এনোতে ডুবে, আবার এনো থেকে আরেকটা বাইর হয়ে রিলের ছয়ে যাবে, তিনের থেকে এই যে লাইন আউট হয়েছে, এবং এনোর আরেক মাথা থেকে সাতে আটে একে শর্ট হয়ে যাবে, সতে এই যে দুইটা নিউট্রাল, দুয়ের থেকে এই যে নিউট্রাল কমপ্লিট। এবার দেখেন যে ড্রয়িংটা দেখেন, এই যে ছয়ে এনোর সাথে, এনোর সাথে এনচির সাথে, স্টোভের সাথে, এই যে আরেক পাতার, এই যে স্টার সুইজের এনো থেকে, এই যে 7, 8, 1 শর্ট, 2 নিউট্রাল, 3 আউটপুট। এই দেখেন, এটার প্রয়োজন নাই, আপনি এটা দেখেন। আমি এই ধরনের আরও ভিডিও দেবো রিলের, আরও 14 পিনের রিলে আছে, আমি বলছি রিলে দিয়ে কীভাবে কাজ আমরা করতে পারবো, আমরা কম খরচের ভিতরে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বাদ দিয়া, সেই জন্য আমি আরও ভালো ভালো ভিডিও দেবো। আশা করি আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।